আসসালামু আলাইকুম। আজকে আমি ফ্রকটি সেলাই করেছি। ফ্রকটিতে আমি দুই কালারের কাপড় ব্যবহার করেছি। ফ্রকটির এখানে একটি ডিজাইন দিয়েছি এবং হাতাটা আমার আজকে দিয়েছি আমি মেখি হাতা। আর এই ফ্রকটি সেলাই করার জন্য আমার সব মিলিয়ে কাপড় লেগেছে 2 গজ কাপড়। 6 বছরের একটি মেয়ের জন্য 2 গজ কাপড়ের সুন্দর একটি ফ্রক তৈরি হয়ে গেল। তাহলে আজকে এই ফ্রকটি আমি কীভাবে সেলাই করলাম তা আপনারা দেখতে থাকুন। আমি আপনাদের কাছে এখন শেয়ার করব আমি কিভাবে আজকে কাপড়টি কাটলাম এবং সেলাই করলাম। এই জামা অনুযায়ী আজকে আমি জামাটি কাটব। তাই আগে আমি জামার বডির মাপটা নিয়ে নিচ্ছি। বডি আছে এখানে 13, কোমর আছে 11.5, লম্বা মাপটা নিয়ে নিব। এখন উপরের লম্বা মাপ আছে 11, নিচের লম্বা মাপ আছে 18। এখন এই অনুযায়ী আমি আজকে ফ্রকটি কেটে নেব। আজকে ফ্রকটি আমি দুই কালার ব্যবহার করব। ফ্রকটিতে আমি দুই কালার কাপড় ব্যবহার করব। তাই আমি আগে নিচের অংশের কাপড়টি নিয়ে নেব। আজকে জামাটি হবে কুচি সিস্টেমের জামা, তাই আগে আমি নিচের অংশের কাপড়টি নিয়ে নেব। যেহেতু আমি দুই কালারের কাপড় ইউজ করব, তাই আমি এখানে 1 গজ নিয়েছি, এটিও আপনার 1 গজ নিয়েছি। দুটি কাপড়ে আমার 1 গজ 1 গজ। এখন আমি জামাটি আগে নিচের অংশের মাপটা আমি নিয়ে নেব। নিচের অংশের মাপটা আমি এখন নিয়ে নেব। এভাবে করে নিয়ে আমি নিচের অংশে এখন যেহেতু ওইখানে 18 ইঞ্চি আছে, আমি আরও 1 ইঞ্চি বাড়তে নেব। অর্থাৎ আমি 19 ইঞ্চি কাপড় নেব। এখানে আমি একটু বাড়তে নিচ্ছি, মেয়ে মানুষ লম্বা হয়ে যেতে পারে, আর এছাড়া বয়েল কাপড়টা অনেক সময় কমে যায়, এই জন্য আমি নিচের অংশে 20 ইঞ্চি নেব। অর্থাৎ আমার এখানে কিন্তু কাপড় লাগতেছে টোটাল 1 গজ নিচের অংশের জন্য। এভাবে আমি সমান করে কাপড়টা কেটে নিব। এখন কাপড়টি আমি সমান করে কেটে নিয়েছি। এখন এই কাপড়টিকে আমি আরও কাটবো, অর্থাৎ আমি এক পাশে একটা লাল দিব, একবার একটা কালো দিব, এভাবে করব। এই জন্য কাপড়টিকে আমি দেখেন প্রথমে কাপড়টি যেভাবে ছিল এই কাপড়টিকে আমি প্রথমে দুইটা বাস করব। দুইটা বাস করে আমি কাপড়টি সমান করে কেটে নিব। এখন আমি আরেকটা কাপড় কেটে নিব, আরেকটা বাস কাটবো আমি। এখন এভাবে এখানে আরেকটি বাস আমি কেটে নিব। এখন তাহলে আমার নিচের অংশে কাটা শেষ। এখন আমি উপরের অংশটা কাটব। জামার উপরের অংশ কাটার জন্য আমি কালো কাপড়টা এখন নিয়েছি। কালো কাপড়টাকে আমি যে টুকরা আছে এই টুকরাটাকে আমি এভাবে ভাঁজ করব। ভাঁজ করে আমি আগে সামনের অংশের কাপড়টা এখন নিয়ে নেব। আমরা আগে জামাটি মাপার পর দেখেছি এর বডি হলো, বডিটা দেখেছি 13.5। 13.5-র অর্ধেক হলো 7.25। তাহলে আমরা এখন 7.25 নেব। 7.25 ইঞ্চি চওড়া নিয়ে নেব, অর্থাৎ বডিটা আমাদের 7.25 হবে। লম্বায় ওইখানে 11 ছিল, তাই আমরা আরও 1 ইঞ্চি বাড়তি নেব, অর্থাৎ আমরা এখন 12 নেব। এটা নিলাম এখন লম্বা মাপ। এখান থেকে যেহেতু সে 6 বছরের একটি মেয়ে, তাই আমরা হাতার মোয়াটা বাহুটা নিলাম 5। বাহুটা 5 নিলে এখান থেকে আরও 1/2 ইঞ্চি কম, তাহলে হবে 4.5। 5 থেকে 4.5 নিচের দিকে আমরা হাতার মোয়ার জন্য এখন দাগ দিব। যেহেতু এটি একটি ছোট মেয়ে, এই জন্য আমি গলার চড়াটা দিব 2, এখানে আমি দিচ্ছি 3.5।
দুই এবং সাড়ে তিন দিচ্ছি এখন এখন এই গলাটিকে আমি এখন গোল দেব এই জন্য আমি একটু রাউন্ড করে নিচ্ছি এখন এখন আমি এই অংশটা কেটে নিব আগে কেটে নেওয়ার পর আমি এখানে আবার কাপড় বসাব লাল কালারের কাপড়টা আমি বসাবো সাইডে সেটা আপনাদেরকে এখন দেখাবো কীভাবে দেখে আগে আমরা এই কাপড়টা এখন নিয়ে নিই এখন আমি কাপড়টা এইভাবে কেটে নিচ্ছি এই কারণে আমি এই পাড়টা এখন লাল বসাবো এই সাইডে আমি লাল বসাবো আমি এখন এই অংশটা কেটে নিলাম এখানে এই অংশটা লাল হবে ঠিক এই অংশ বরাবর করে আমি একই দুই টুকরা এখন লাল কাপড় কেটে নিব এখন ঠিক একইভাবে কাপড়টা আমাকে নিতে হবে তাহলে আমার এখন আমি পিছনের অংশটি কেটে নিচ্ছি পিছনের অংশের জন্য আমি এখানে যেহেতু চেইন আছে এই জন্য আমি এক ইঞ্চি বাড়তি নিয়েছি অর্থাৎ নয় নিয়েছি লম্বা বারো এখানে আমি বাহুটা পাঁচ নিয়েব এখন একই মাপে হবে নিচের দিকে সাড়ে চার এখন এভাবে আমি দাগটা নিয়ে নিচ্ছি পিছনের অংশেও আমি দুই দিব যেহেতু ছোট মেয়ে এই জন্য দুই দিচ্ছি আর লম্বায় দিব সাড়ে তিন এখানে আমি এখন এখানে আবার টিকিন হবে টিকিনের জন্য মাপ হচ্ছে আপনার সাড়ে তিন ইঞ্চি নিতে হবে আর উচিত দিকে আপনার সাড়ে চার ইঞ্চি তাহলে আপনার টিকিনের দাগটা দেওয়া হয়ে গেল আমাদের এখন এখন আমি সামনের অংশটা কেটে নিচ্ছি পিছনের অংশটি এখন কেটে নিচ্ছি একইভাবে এখানে আমরা কোমরটা একটু কেটে নিব হালকা করে এখানে চেনে কাপড়ের জন্য আমি এখন এক টুকরা কাপড় নিয়ে নেব চেনের জন্য এই কাপড়টাকে আমি দুটোভাবে কাটি নেব এখন লম্বায় নিয়েছি পাঁচ ইঞ্চি এবং চড়া অংশে আমি নিয়েছি প্রথমে নিয়েছি সাত ইঞ্চি সাত ইঞ্চি থেকে আমি এখানে কোনায় একটা দাগ দিয়ে নিয়েছি আর নিচের অংশটা আমি একটু রাউন্ড করে কেটে নিয়ে আসছি তাহলে আমি এখন এই পাটটাকে ডাবল পাট নিয়েছি নিয়ে আমি এটাকে সেলাই করে নেব এটা হবে উপরের অংশ আর এটা হবে নিচের অংশ ঠিক একইভাবে আমি দুটা হাতে এভাবে কেটে নিয়েছি আমি প্রথমে যে কাপড়টি ছিল দুই পাশে আমি কেটে নিয়েছিলাম এই কাপড়টিকে আগে আমি সেলাই করে নেব দুই পাশের কাপড়টিকে এখন আমি আগে মিলাবো মিলানোর জন্য আমি প্রথমে কোনা বরাবর করে আগে সেলাইটা করে নেব এভাবে পুরো অংশটাকে আমি আস্তে আস্তে করে মিলে নেব
এখন যেভাবে সেলাইটা হয়েছে ঠিক এর উপর দিয়ে আমি একটা সাফ সেলাই দেব। এখন এখানে একটি সাফ সেলাই দেব। এখন এখানে পাশে আরেকটি সেলাই দিব আমি। ঠিক একইভাবে এখানে আমি পাশে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার সামনের অংশে ডিজাইন করা। এখন আমি নিচের অংশটাকে পাটে পাটে মেলাবো। তা মেলানোর জন্য আমি যে কাজটি করব সেটি হলো, আমি যে কাপড়গুলোকে সমান করে করে কেটে রেখেছি, অর্থাৎ একটা আমি কালো কাপড় নেব আর একটা লাল কাপড় নেব। একটা নিব লাল আর একটি নিব কালো। ঠিক এভাবে একটা কালোর সাথে একটা লাল মিল করব। এখন মিল করে করে আমি সেলাই করে নিব। একটা লাল একটা কাপড় দিয়ে দিয়ে আস্তে আস্তে মিল করে নেব। এখন এ পাশে আমি আবার কালো দেব, অর্থাৎ আমার একটি টুকরো হবে কালো, একটি টুকরো হবে লাল। এভাবে আমি পুরা অংশটাকে মিল করে ফেলব। এখন এই কালো কাপড়টার উপর আবার আমি লাল কাপড়টা দিয়ে সেলাই করে নেব। এরপর আমি আবার কালো কাপড়টা দিই। এই অংশটা উপরের দিকে আছে, এই অংশটাকে এভাবে মিলাই ফেলবো। আমি মিলে এক পাশে দিয়ে আমি সেলাই করে নিব। এখন এভাবে পুরো অংশটা আমি সেলাই করে নিব। এখানে আমি একটা সাইড সেলাই করে নিয়েছি। এখন আরেকটি সাইড আমি সেলাই করে নেব। একইভাবে এই সেলাইটাও করে নেব, পাশে সেলাইটাও করে নেব। খেয়াল রাখতে হবে এই কাপড়টা এই কাপড়টা যেন সমান থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। চেন লাগানো হয়ে গেছে। এখন আমি গলার কাপড়টা মিল করব। গলার কাপড়টা সেলানোর আগে আমি এখানে সাইডে একটা সেলাই করে নিব। আগে সাইডে সেলাই করে নিলাম আমি। এখন আমি নিচের অংশে কেচি দিয়ে আগে আমার চেনে বাকি অংশটা আমি কেটে ফেলেছি, এখানে একটি সেলাই দিয়েছি যাতে করে না খুলে। আর এখন আমি গলার কাপড়টা বসায় উপরে বসায় সেলাই করে নেব। একদম এদিক করে মিল করে নিয়ে আসবো, এনে সেলাইটা করে নেব আমি। এখন এখানে আমি এদিকে খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে চেনের উপরের অংশটা আছে, এটা আবার অনেক সময় সুই ছিঁড়ে যেতে পারে বা সুইটা ভেঙে যেতে পারে। তাই আমি এই যে অংশে
চেনের উপরের অংশটা আছে এই অংশে পরে এদিক থেকে সেলাই করব তাহলে আমার আর সুইটি ছিড়বে না এটা রিফিলিয়ে দিব আমি আমার গলার এখন জামার গলার এক অংশ প্রায় সেলাই হয়ে গেছে এখন আমি এই অংশটিকে এভাব করে দিয়ে উপর দিয়ে একটা সেলাই করে দিব এখন আমার জামার গলার এক সাইড সেলাই করা হয়ে গেছে এখন এখন আমি এইভাবে ঠিক একইভাবে আরেকটি জামার গলা এইভাবে সেলাই করে নিই সামনের অংশে গলাটা আমি সেলাই করে নিয়েছি এখন আমি এই বাহু আর এই বাহুটা মিল করে এখন সেলাই করে নিব এখন আমি এই হাতাটাকে সেলাই করব সেলাই করার জন্য আমার যে কাজটি আমি করব আগে এটা অর্থাৎ আমার পাইপের মতো হবে এই কাপড়টি এখানে আমি একটা সেলাই করে নিব আগে এখন আমি পাইপিনের উপর দিয়ে অর্থাৎ নিচে যে কাপড়টি আছে এই কাপড়ের উপরে এটি বসে বসাবো বসে আর সেলাই করে নেবো এখন এখন আমার হাতাটা হবে এভাবে এটা নিচের অংশের দিকে থাকবে এভাবে আমি ঠিক আরেকটি হাতাও এভাবে আমি এখন সেলাই করে নিব সেলাই করার জন্য ঠিক আগের মতো আমি আলাদা পাইপেটা বসাবো বসাই আমি কাপড়টা বসাবো এখন আমি হাতাটা বসাবো হাতাটা বসানোর জন্য আমি এভাবে সরাসরি হাতা বসাবো তাই আমি পাটটি এখানে দিব দিয়ে সেলাই করা শুরু করব এভাবে এই অংশ পর্যন্ত সেলাই করে নিয়ে আসব আমার হাতাটা সেলাই করা হয়ে গেছে এখন আমার কাজ হলো নিচের অংশ দেওয়া অর্থাৎ কুচির কাজটি আমি করব তাই আগে আমি বডিটাকে মিল করে নিব এখন বডিটা মিল করার জন্য আমি এটাকে উল্টা পাট করব আগে যেহেতু হাতা সহ একসাথে মিল করব এই জন্য আমি আগে হাতাটা কোনাটাকে এখান থেকে মিল করব এই হাতার মিল করতে হয় কোনা থেকে মিল করে নিয়ে আসবো এখন আমার এক পাশ আমি বডিটা মিল করে ফেললাম এখন আমি যে কাজটি করব আমি এখন কুচির কাজটি আগে করে ফেলবো করার পর আমি বাকি অংশটাকে মিল করে নেবো অর্থাৎ বডির এখন আমি নিচের অংশটা আমার পুরাটাই সেলাই করা হয়ে গেল অর্থাৎ পুরাটাই আমি মিল করে ফেললাম এখন নিচে আমি একটি সেলাই দিব সেলাইটার জন্য আমি প্রথমে একটা কাপড় আলাদা ভাঁজ করলাম করে এরপরে আরেকটা ভাঁজ করে আমি সেলাইটা করে ফেলব এখন এখন আমি কুচির কাপড়টি বসাবো এই জন্য আমি
সামনের অংশের কাপড় থেকে শুরু করতেছি, উপরে কাপড়টি এখন বসাবো। যারা নতুন সেলাই করতেছেন তারা কুর্তিটা পরে দিবেন, যেহেতু অনেকে কাজ করতে গেলে জামেলা বোধ করেন তখন তারা কুর্তিটা পরে দিবেন। এখানে আমি সরাসরি কুচির সব একসাথে সেলাই করতেছি। এভাবে আস্তে আস্তে কুচি দেওয়ার নিয়মটা হলো এভাবে আস্তে আস্তে কুচিটা দিয়ে দিবেন, একটা একটা করে দিয়ে। যেহেতু আমার পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে তাই আমি কুচিটা একটু বেশি দিব এখানে। এভাবে আমি আমার পুরো বডিটাকে এভাবে কুচি দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার আজকের 6 বছরের মেয়ের একটি ফ্রক। ফ্রকটিতে আমি দুই কালারের কাপড় ব্যবহার করেছি। আশা রাখি সবার কাছে ভালো লাগতেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা তৈরি করে নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।